আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আমার চাইনিজ কমলালেবু গাছটাই যে পরিমাণ ফুল এসেছে গত বছর এত ফুল আসেনি এবছর আস্তে আস্তে ফুল আসা শুরু করেছে এখন ফেব্রুয়ারি মাস ফুল আসা এখনও শেষ হয়নি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা কিছু ফুল ফুটেছে এবং কিছু ফুল আবার ছোটো ছোটো আকার ধারণ করছে কিছু ফুল আসছে এবং কিছু অংশ দেখলাম আমি একটু লক্ষ্য করলাম সেটা হচ্ছে ফুল থেকে ফলে পরিণত হয়ে গিয়েছে এবং এখানে দেখেন এক থোকা ফুল এসেছে এবং এই ফুল প্রচুর পরিমাণ ফুল এখানে রয়েছে এবং ফুলে প্রচুর পরিমাণ বাসনা করছে আপনারা যারা ছাদ বাগানে চাইনিজ কমলা লেবু গাছ লাগাতে চাচ্ছেন অবশ্যই লাগাতে পারেন এবং জাতটা কোন জাতের চাইনিজ কমলা গাছ লাগাবেন সেটা অবশ্যই একটু বিবেচনা করবেন এবং সব অবশ্যই একটু লক্ষ্য করবেন চাইনিজ কমলা গাছের সাধারণত দুই ধরনের জাত রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতা এবং কালো বর্ণের পাতা এখানে এ একটি জাত রয়েছে এবং আরেকটি জাত আছে সেটা হচ্ছে পাতাটা কালো না সেটা হচ্ছে সবুজ কালারের পাতা এবং একটু বড় সাইজ পাতা তো এইটার এই আমার যেটা রয়েছে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটার বৈশিষ্ট্য আমি আপনাদের আপাতত বলি আমার এই চাইনিজ কমলার বৈশিষ্ট্য হচ্ছে কমলাগুলো বেশ বড় হয় আমাদের চাইনিজ কমলা যতটা সাইজ হয় তার চেয়ে একটু বড় হয় এবং এর ভিতরে প্রচুর পরিমাণ বীজ থাকে এবং এটা চাইনিজ কমলা বলে ভুল হবে চাইনিজ মালটা হিসেবে খেলে আপনাদের খুবই ভালো লাগবে এবং স্বাদটা একটু টক মিষ্টি স্বাদ এবং যদি আপনি কমলার মতো ছুলে খেতে চান সেক্ষেত্রে আপনার সাত থেকে আট দিন রেখে দিতে হবে তারপরে আপনি চুলতে পারবেন যদি আপনি গাছ থেকে পেটেই চুলতে চান সেক্ষেত্রে আপনার তৃতিভাব ভাবটা আপনার গালে মনে হবে যে তিতে ফলটা তিতে লাগছে সেক্ষেত্রে আপনারা ফলটা রেখে খেতে পারেন অথবা আমার সবচেয়ে মানে বেশি ভালো হয় আমি খেয়েছি সেটা হচ্ছে ফলটা কেটে মালটা যেভাবে আমরা কেটে খাই আর সেভাবে কেটে খেলে ফলটা অসাধারণ একটি স্বাদ দিয়েছে ফলটাই তো আপনারা আর আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আরেকটা যে চাইনিজ কমলার বৈশিষ্ট্য আমি বললাম সেটা হচ্ছে চোয়াডাঙ্গা যে গ্রামে আপনারা দেখেছেন অমর ফারুক ভাইয়ের যে চাইনিজ লেবু গাছটা আছে প্রচুর পরিমাণ ফল ধরে এবং নেটের প্যাকেটের যে ফলগুলো আমরা কিনতে পাই বাজার থেকে সাধারণত ওই ক্যাটাগরি দেখতে কিন্তু অবশ্যই ওই ক্যাটাগরি খেতে না ফলটা ভালো লাগে তবে রসালো ভাবটা একটু কম আছে বাংলাদেশের মাটিতে অতটা রস হবে না যতটা আমরা এই জন্য আপনাদের বলবো যারা চাইনিজ লেবু গাছ কিনতে চাচ্ছেন সেটা খাওয়াচ্ছে দেখতে ভালো লাগবে এই উদ্দেশ্যে কিনায় সবচেয়ে বেশি ভালো এবং আমার ছাদ বাগানে পনেরোটি গাছ ড্রাম রয়েছে এবং পনেরোটি গাছ রয়েছে তাছাড়া আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাড়ি মালটা ওয়ান যাতে যে মালটা গাছটি রয়েছে সেই গাছটি আপনারা নিঃসন্দেহে কোনো সন্দেহ বাদে কোনো কিছু বিবেচনা বাদে আপনারা কিনতে পারেন সেটা অত্যন্ত মিষ্টি একটি ফল এবং রসালো প্রচুর পরিমাণ ধরে সেটা হচ্ছে বাড়ি মালটা ওয়ান জাতের একটি গাছ আপনারা যারা চাইনিজ কমলা গাছ কিনতে চাচ্ছেন তারা চাইনিজ কমলা গাছের কিনতে না করে আমার মনে হয় বাড়ি মালটা ওয়ান জাতের একটি মালটা গাছ কিনতে পারেন সেক্ষেত্রে আপনাদের কমলা লেবুর যে প্রচুর পরিমাণ ধরে সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন মালটা গাছে এবং ফলটা খেতেও আপনার ভালো লাগবে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই সে বিষয়ে জানানোর চেষ্টা করবেন আমি চেষ্টা করব সে বিষয়ে ভিডিও দেওয়ার জন্য